হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি তাহমিনা আবারও চলে এলাম। তো আমার সরি, আমার গলা আমার থাম্বনেল দেখে তো বুঝতেই পারছেন আমি আজকে কী নিয়ে ভিডিও করব। তো প্রথমেই চলে আসলাম বাজার করতে। বাজার করতে না, আমি আসলে আমার হাজব্যান্ড বলেছিল, তো এটা তো হচ্ছে আমাদের আজকে সোমবার, সরি এটা হচ্ছে শনিবার, আর আমার এখন হচ্ছে মঙ্গলবার। তা আমার হাজব্যান্ড বলেছিল যে এই উইকেন্ডে গিয়ে সে বাজার করবে। তা আমি তখন আমার আব্বা আম্মার বাসায় ওখানে গিয়েছিলাম সবার সাথে দেখা করতে। তো আমার চাচাতো ভাই বলতেছে বাজারে যাবে, তো আপু বললো যে আপু চলো যাই। তো আমি ভাবলাম ঠিক আছে চল, মানে একবার যেয়ে দেখি কী অবস্থা বাজার। আমি শুনেছিলাম যে অনেক সেল চলতেছে, অ্যান্ড আমি তো সবসময় আপনাদের সাথে এটা শেয়ার করি। আসলে আমি শেয়ার করি এই কারণে, মানুষকে একবার হলেও দেখানোর চেষ্টা করি, বাংলাদেশের মানুষদেরকে শুধুমাত্র, যে একটু চেষ্টা করেন, চেষ্টা করলে কী না হয়। দেখেন প্রতিটা জিনিসের মধ্যে হাফ করে দেওয়া সেল। আমি মানে এত আমার মনটা খারাপ হয় দেখলে। এই যেমন এই টি বক্সটা, এটার দাম ছিল $7, এখন হচ্ছে $2.5 মাত্র। সো আমি বারবার এই একটা জিনিস এই জন্য দেখাই, একটা মানুষ যদি দেখে থেকে যদি একটা মানুষের মাথায় যদি আসে যে একটু চেঞ্জ করি কিছু, মানে যদি হয় একটা মানুষও যদি চেঞ্জ হয়, খারাপ কী বলেন। তো যাই হোক, আমি প্রথমে বাজার দিয়ে শুরু করলাম, রোজার বাজার, এবং সাথে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। এটা ছিল আগের সপ্তাহে, মানে লাস্ট উইকেন্ডের ভিডিও। লাস্ট উইকেন্ডে এত বিজি, তাহলে এই যে উইকেন্ড আসতেছে, এই উইকেন্ডে আমার হাজব্যান্ড যে বলছিলো বাজার করতে আসবে, আমার মনে হয় না সে ভিতরে আসতে পারতো, আমি নিজেও আসতে পারতাম না। সো আমার টুকটা কিছু জিনিস দরকার ছিল যেগুলো না হইলেই না। সো আমি লাকিলি ওই দিন, মানে লাস্ট শনিবারে গিয়ে আমি সবগুলো বাজার আমার যা যা দরকার ছিল, কারণ কাঁচা বাজার তো আর ইনস্ট্যান্ট করতে হবে, ওইটা ছাড়া উপায় নাই। আর এই যে ড্রাই ফুডগুলো, ড্রাই জিনিসগুলো আমি এসে নিয়ে গিয়েছিলাম, কারণ এগুলোর জন্য তো আমার আলাদা সময়ের খরচ হইতো এবং আমি এত ধাক্কাধাক্কি করে এগুলো কিনতে পারতাম না। সো এগুলো আমি নিয়ে নিয়েছি কাঁচা বাজার, আমার দরকার হলে আমি পরে কিনতে পারবো। আর এই তো চলে আসছি বাসায়। আর কালকে তো দেখলেন বাজার করতে গিয়েছিলাম, আর এই জায়গাটা হচ্ছে আমাদের নামাজের জায়গা। সো যেহেতু রোজা চলে আসছে, সো সেই জন্য আমি ভাবছি যে এই জায়গাটাকে পুরোটাকে সুন্দর করে ক্লিন করব একদম ভালো মতো, তারপর আমার সমস্ত জায়নামাজ, নামাজের ওড়না সব ধুইতে দিব। আর এই জায়গাটাকে যখন নামাজ পড়ি তখন তো ঢেকে পড়ি। সো আমি এখন একবারে পুরো রোজার মাসের জন্য আমি একবারে ঢেকে ফেলবো যা যা আছে চাদর দিয়ে, তারপর পুরো ভ্যাকিউম করে জায়গাটাকে ক্লিন করব। তো চলেন শুরু করি, সব নিয়ে নিই, জায়নামাজগুলো ধুইতে দিয়ে দিব একবারে, সবগুলো জায়নামাজ। এই ওয়াশিং ইয়েটা হচ্ছে কোনো ইয়ে নাই, কিন্তু এটা মানে বাচ্চাদের জন্য খুবই ভালো। সো আমি এখন পর্যন্ত এটাই ব্যবহার করি, যেহেতু আমার বাচ্চাদের কাপড় চোপড় ধোয়া লাগে। তো ধুইতে দিয়ে দিলাম জায়নামাজ আমার সবগুলো। ও এটা ভুলে গেছি, এটাও দেওয়া লাগবে। ভ্যাকিউম শুরু করি। এই ভ্যাকিউম মেশিনটা খুবই ভালো, কস্কো থেকে কিনছিলাম অনেক আগে, আমি অ্যাপার্টমেন্ট থাকতে। তো পুরো জায়গাটাকে ভালো মতো ক্লিন করবো, ওই জায়গা আসলে বেশি ইউজ হয় না। তো মানে আমার মেয়ে মাঝে মাঝে এসে খেলে, যখন আমি এখানে নামাজ পড়ি ওদেরকে নিয়ে, যখন নামাজ পড়ি বাস তখনই আসে। মাঝে মাঝে আমি একটু বসে এখানে কাপড় ভাঁজ করি, বাস ওই যে এখানে কিছু খেলনা রেখে দিচ্ছে। আর এখানেও সব টয়েস, টয় মানে কি যে পুতুলগুলো আর কি। তো ভ্যাকিউমটা শেষ করি। সো ভ্যাকিউম করা শেষ, জায়গাগুলো ঢাকাও শেষ হয়ে গেছে, আমার মেয়ে গোসল করা দিছে এর মধ্যে, এই জায়গাটা ঢাকে ফেলছি। সো আপাতত আমার এই রুম নামাজের জন্য রেডি। সো আমি তো সবসময় জায়গাতেই নামাজ পড়ি, তো এই জায়গাটা আরও সুন্দর করে ক্লিন করে নিলাম নামাজের জন্য। আর এই যে এই জিনিস, ছবি দুইটা আমার শাশুড়ি নিয়ে আসছে বাংলাদেশ থেকে, তো এখন আমি এগুলোকে ওয়ালে লাগাই দিব।
আর আমার ছেলে স্কুল থেকে আসলে পরে ওকে নিয়ে রামাদানের জন্য কিছু টুকটাক ডেকোরেশন করব। তো এই জায়গাটাতে আমি দিব আর কি, এরকম করে দিয়ে দিলাম আপাতত নামাজের জন্য। আমি তেমতো কিছু জিনিস অর্ডার করছি, দেখি যদি চলে আসে রোজার আগে তো কমপ্লিট একটা মানে জায়নামাজ দেওয়ার পরে কেমন লাগতেছে, তারপর এই জায়গাটাতে কেমন লাগতেছে ওইটা একটা ভিডিও দিব। আপাতত এই পর্যন্তই, এই জায়গাটা আমি ক্লিন করে ফেলছি, আমার নামাজের জন্য জায়গা রেডি। সো এই হচ্ছে আবার টেবিল ডেকোরেশনের জন্য। আমি এবার এই জায়গাটাকে ঠিক করেছি যে আমি এখানে ডেকোরেশন করবো রমজানের জন্য, আমাদের রামাদান ডেকোরেশন। সবসময় তো আমি আমার ব্ল্যাক টেবিলটাতে করি, তো এবার আমি এই টেবিলটাতে করব। তো এই হচ্ছে আমার টেবিলের এ মানে লুক তো হচ্ছে এইটা। সো দেখি চেঞ্জ করলে কতটুকু চেঞ্জ হয়, চলেন তো আমরা ডেকোরেশন শুরু করি। তো এই হচ্ছে আমার ছোট্ট কিছু রামাদান উপলক্ষে, ডেকোরেশন উপলক্ষে আমি টেমু থেকে অর্ডার করেছিলাম। তো আমি একটা রেহাল অর্ডার করেছি, তো আমি ভেবেছিলাম এটা অনেক বড় আবারও, বাট এটা মানে কিউট একটা রেহাল, খুলে দেখবো আর কি। তারপরে হচ্ছে এটার মধ্যে কী আমি ভুলে গেছি, দেখতে হবে। তারপর এই যে এই লাইটটা অর্ডার করেছি, এটা আমাকে মনে হয় ব্যাটারি দিতে হবে বা কিছু একটা করতে হবে। তারপর আচ্ছা এই যে লিখা হচ্ছে, ঠিক বুঝতেছি না এরকম কেন উল্টা পাল্টা কেন লেখাটা, এটা ঠিক ভালো হয় নাই দিস ওয়ান, আমি জানি না কেন এরকম মনে হচ্ছে। এটা কি এরকম? আচ্ছা এই স্টিকারটা উঠাইতে হবে, উঠাইলে হয়তো বোঝা যাবে ভালো মতো, নাহলে বোঝা যাচ্ছে না। একটা গ্লাসের একটা ইয়ে অর্ডার করেছিলাম, আলহামদুলিল্লাহ আল্লাহ লেখা, বাট এটা ঠিক বোঝা যাচ্ছে না। সো এটা ভালো না, এটা একদমই ভালো হয় নাই। আর অর্ডার করেছি হচ্ছে একটা মানে ওয়ালে লাগানোর জন্য রামাদান কারিম, আরেকটা অর্ডার করেছি হচ্ছে টেবিল ক্লথ। সো চলেন শুরু করি, আমার এই জিনিসটা উঠায় ফেলবো, ক্যান্ডেলগুলো সরায় ফেলবো। আসছো বাবা, আসো। সো এটা ছিল আমার লাস্ট ইয়ারের, আমার এই টেবিল ক্লথ একটু ছোট হয়ে গেছিলো। সো নিচে আমি আমার আগের ইয়ারের যেটা ছিল সেটা দিয়ে উপরে আমি এটা দিছি। তো এটা এখানে লেখা আছে রামাদান কারিম, তো আমি ভাবছিলাম মাঝখানে লেখা থাকবে, বাট ইটস ওকে, সাইডে লেখা রামাদান কারিম। আর এই যে আমার লাইটটা বাবা সাবধানে খুইলো, দেখো নিচে ফেলায় না, আম্মু আবার সব একসাথে এটা খুলো। তোমার এটা কী দেখি, এটা আর এটা, আর এই যে আমার এগুলো সব আগের ইয়ারের, এটা একটু ক্লিন করতে হবে। এটা হচ্ছে ঈদ মোবারক, পরে লাগাবো এটা। এটা মনে হয় ব্যানার, তুমি ধরো তো বাবা দেখি কেমন কতটুকু। ও নাইস, সুন্দর আসছে, ভেরি নাইস। তো এই হচ্ছে আমার রামাদান ব্যানার, আমার তো খুবই পছন্দ হয়েছে ব্যানারটা, বাট আমার সুন্দর করে লাগাইতে হবে, একটু বাঁকা হয়েছে, বাঁকা হয়েছে না, খুবই সুন্দর একটা ব্যানার, তেমু থেকে অর্ডার করছি, নাইস, আমি খুবই পছন্দ হয়েছে আমার, একদম পারফেক্ট পারফেক্ট। কারণ আমি চাইছি এইটা এই যে টেবিল কালারটা একটু লাইট হবে আর এই জিনিসটা একটু ডিপ হবে, সো মানে পারফেক্ট পারফেক্ট, আমার সব কিছুর সাথে ম্যাচিং হয়ে গেছে, দেখেন আমার আগের ডেকোরেশনের সাথেই ম্যাচিং হয়ে গেছে। এই ছোট্ট কিউট রেহাল, সব জায়গায় আল্লাহু লিখা মুহাম্মদ, মানে খুবই সুন্দর। তো আমি প্রথমে এটাই রাখি, তারপরে রাখবো হচ্ছে
হ্যাপি রমাদান। আর এটা খুলে ওটার মধ্যে একটা দেখি কি আছে। সো হ্যাপি রমাদান লেখাটা আসলে ঠিক মতো বসাতে পারতেছিলাম না, বারবার পড়ে যাচ্ছিল। তারপর এই লাইট স্টার আর মসজিদ যে লাইটটা ওইটার ওইটাও মানে রেখেছিলাম, কিন্তু কেমন যেন লাস্টে তো আমার কোনো কিছুই মানে মনে হচ্ছিল যে মিল খাচ্ছে না মিল খাচ্ছে না। সো এই জিনিসটাকেও আমি পরে চেঞ্জ করে ফেলছি, তো কোনোভাবেই মানে মিলাইতে পারতেছিলাম না। এই নামটাই হচ্ছে আসল, এইটাই যদি দেখতে পারে তো ঠিক আছে। তো এই তো খুবই সিম্পলের মধ্যে আমি আমার বাসাটাকে সাজিয়ে ফেললাম রমাদান করিম এর জন্য, আমাদের হ্যাপি রমাদানের জন্য। এই মোটামুটি এরকমই আপাতত থাকবে, জানি না তেমতে আমি কী কী অর্ডার করছি, যদি কিছু আসে তো অ্যাড করবো, তো আপাতত এরকমই এই আর কি। যে আমার মানে মেইন জিনিসটা হচ্ছে আমার ব্যানারটা, আমার ব্যানারটা আমার খুবই পছন্দ হয়েছে, আর হ্যাপি রমাদান ওখানে দিছি। আর এটা আমি একটা গিফট পাইছি, সো এটা খুলি। এই যে জিনিসটা এরকম, আরাবিক দোকান থেকে আমার একটা ওই যে আপু গিফট করছে, সো এই যে উদ, সো একদম পারফেক্ট হবে, আজকে আমি এটাকে ব্যবহার করব। এই আর কি আমার ডেকোরেশন শেষ, হ্যাপি রমাদান এখানে লিখে রাখ, আমার মেয়ে লিখবে এখানে। সো আমার নামাজের বিছানাগুলোও ধোয়া হয়ে গেছে, সো সব কিছু রেডি। এই তো ডান, আমার সব কিছু ডান, আমার নামাজের জায়গা রেডি হয়ে গেছে, আমার টেবিলটা রেডি হয়ে গেছে। তো আপাতত আসলে আমি এই জায়গাতে আমি আরও কিছু সুরা অর্ডার করেছি তেমু থেকে, তো আসলে তখন আপনাদের সাথে আমি শেয়ার করব ওয়ালে লাগানোর পর কেমন লাগে। তো এই তো আমার জায়গাটা রেডি নামাজের। তো আপাতত এই পর্যন্ত আজকে আমার মোটামুটি আজকের ভিডিও এখানেই শেষ। আমার নামাজের জায়গা রেডি, আমার টেবিল রেডি, আর রোজার জন্য আমরা রেডি। তো দোয়া করবেন আমাদের জন্য, সবাই ভালো থাকেন, আবারও চলে আসবো। আর আমার সিম্পলের মধ্যে আমার আজকের ভিডিও কেমন লাগলো জানাবেন। তো সবাই ভালো থাকেন, সবার রোজা খুবই সুন্দরভাবে শুরু হবে, এই দোয়ায় আজকের ভিডিও শেষ করছি। আমাদের জন্য দোয়া রাখবেন। পরে আমি আবার ডেকোরেশনটা চেঞ্জ করছি, আমার কেমন যেন একটু খালি খালি লাগতেছিল, তো ঠিক এইভাবে করে চেঞ্জ করছি। আমার কাছে দুইটা সুরা ছিল, সো ওগুলোকে টেবিলে নিয়ে আসছি। তো ফাইনাল হচ্ছে এটাই, তো এই হচ্ছে ফাইনাল লুক আমার ডেকোরেশনের। তো এখন কেমন লাগছে আপনারা জানাবেন আমাকে, আমার মনে হয় এখনই মানে সুন্দর হয়েছে, খুবই সিম্পলের মধ্যে খুবই সুন্দর, আমার তো খুবই ভালো লাগছে। আপনাদের কেমন লাগলো জানাবেন। তো সবাই ভালো থাকেন, আবারও চলে আসবো। আল্লাহ হাফেজ।